আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করবেন। তো গুগল ট্রান্সলেট গুগলের আরও একটি নতুন আপডেট, তো সেটা কীভাবে ব্যবহার করবেন দেখাবো। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো একটা আমি ইংরেজি মেল চেক করতেছি, তো এখান থেকে এই মেলটা আমি বাংলায় ট্রান্সলেট করে পড়ব। তো আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনারা এটা নোটবুকে কপি করবেন। এরপর ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এই সার্চ আইকনে আমরা লিখব গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট লিখে নেওয়ার পরে আমরা এখানে GOOGLE গুগল তো লিখে নেওয়ার পরে গুগল কেনার পরে এখানে লাগবে গুগল ট্রান্সলেট। এরপরে সার্চ ইন্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। এরপরে এখানে পেস্ট করে দেবেন আপনাদের টেক্সটটা। এরপর এখানে বাংলা ইংলিশ আপনারা সব সেটিংস করে নেবেন, তা না হলে হবে না। তো আমি সেটিংসটি করে নিয়ে এখানে বাংলা খুঁজছি, তো বাংলা পেয়ে গেলাম। তো এরপর একটু নিচে চলে আসবো, আমরা এটার বাংলা কপি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে। তো সব কিছু তারা বাংলায় ট্রান্সলেট করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এভাবেই চাইলে আপনারা সহজেই ইংলিশকে বাংলা করতে পারেন, তো এভাবেই করে নেবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন, কেননা এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি, তো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।